ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রায়হান মুস্তফা ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে সালাত ত্যাগকারী ব্যক্তি কাফের মুশরিক এর দলিল জানাবেন। জি ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, শুকরিয়া, জাজাকুমুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদ আম্মা বাদ। জি ভাই, যারা সালাত আদায় করে না তারা মুসলিমই থাকে না। মিহজান নামক এক সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বৈঠকে বসেছিলেন, অতঃপর আজান হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেন এবং মজলিসে ফিরে আসেন। দেখেন যে সেখানে মিহজান বসেছিলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা মানাকা আন তুসাল্লিয়া মা'আন নাস, তোমাকে কিসে মুসল্লিদের সাথে সালাত আদায় করতে বাধা দিল? আলাস্তা বি রজুলিন মুসলিমিন, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তাহলে বোঝা যাচ্ছে যে সে মুসলিম নয়, যে নামাজ পড়ে না। নাসাই হাদিস নাম্বার 857, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 435 এবং মিশকাতের 1153 নম্বর হাদিস। আরো হাদিস, অন্য এক হাদিসে এসেছে যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে কল সামিউতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকা সালা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় কোন ব্যক্তি আর মুশরিক ও কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তাহলে সালাত পরিত্যাগ করা মুশরিক এবং কাফেরের মাঝে পার্থক্য, যে সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল, কাফের হয়ে গেল। এটা আছে সহি মুসলিমের 256 এবং 57 নম্বর হাদিস, আরো মিশকাতের মধ্যে আছে 559 নম্বর 69 নম্বর হাদিস। আরেকটা হাদিস আপনাকে বলি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের ও তাদের কাফের মুশরিক ও মুনাফেকের মধ্যে পার্থক্য অঙ্গীকার রয়েছে। আমাদের ও তাদের, তাদের বলতে কাফের মুশরিক মুনাফেক, এর মধ্যে অঙ্গীকার রয়েছে তা হচ্ছে সলাৎ। সুতরাং যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিবে সে কুফুরি করবে। এটা আছে তিরমিজির মধ্যে 2621 নম্বর হাদিস, আরো নাসাইতে আছে 463, ইবনে মাজায় আছে 1079 নাম্বার হাদিস এবং মিশকাতেও আছে। অন্য বর্ণনায় এসেছে যে যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিবে সে শিরক করবে। যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিবে সে শিরক করবে, এটা আছে ইবনে মাজার 1080 নাম্বার হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে সলাৎ ছেড়ে দেওয়া কাফের মুশরিক মুনাফেক মুসলিমই নয়। আশা করি উত্তরটা পেয়েছেন।